আমার খাওয়া বলছেন বাবা যারা আমার কথা মানে আমার কাছে আসে এবং আমার কথা মানে বাবা তারা কবরে গেলেও টেনশন করা লাগবে না তাদের কবরে মন কান্না কিনা আসবে না এই মাযহাবের নাম বিক্রি করে যে তারা ধর্মকে কি বিকৃত করতেছে এখন উচিত সারা দেশের মানুষকে বাবার কদমে হাজির করা সে সমস্ত বিশ্ব মুসলিমের পবিত্র স্থান তৃতীয় পবিত্র স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাংলাদেশে অসংখ্য পীর আছে আর সকল পীরেই তাদের নিজস্ব ধর্ম প্রচার করার জন্য এই আলাউদ্দিন জিহাদির মতো এবং রেজাউল করিম আবরারের মতো অসংখ্য মার্কেটিং নিয়োগ দিয়ে রেখেছে যার ভালোই হোক কাল তার ভালো পরকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা প্রিয় মুসলিম ভাই বোনেরা ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে আসা আজ যে বিষয় নিয়ে কথা বলবো আটরশির মরিদের কবরে মুনকাম নাকি আসে না আর এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হল বাংলাদেশে অসংখ্য পীর আছে আর সকল পীরেই তাদের নিজস্ব ধর্ম প্রচার করার জন্য এই আলাউদ্দিন জিহাদির মতো এবং রেজাউল করিম আবরারের মতো অসংখ্য মার্কেটিং নিয়োগ দিয়ে রেখেছে আর এই মার্কেটিংরার কাজ হল পীরেরা যে কথাই বলুক সেই কথা তারা হালাল করতে হবে আর হালাল করার জন্য পীরের কথার যত ধরনের ব্যাখ্যা আছে তারা এই সাধারণ মুসলিম যে মুরিদরা আছে সামনে যে বৈশা থাকে মুরিদগুলি মানে আমাদের বাসায় তারা বলদ কারণ তারা নিজস্ব কোনো জ্ঞান নাই এই মুরিদগুলোকে এই মার্কেটিংরা যেভাবে বোঝায় ঠিক সেভাবে তারা বুঝে যেমন ডেস্টিনি দেখছেন না বড় হলরুম নিয়ে আগে ব্রেন ওয়াশ করে ছেড়ে দিয়েছে ঠিক এরকম ভাবে পীরেরাও মার্কেটিং নিয়োগ দিয়েছে তারা এই বলদদেরকে বোঝানোর জন্য তারা নিজস্ব কৌশল এবং এই পীরের কথার ব্যাখ্যাগুলি তারা এরকম ভাবে মুরিদের সামনে উপস্থাপন করে যে পীরে যা বলে তাই সত্যি ঠিক এমনই একটা কথা হল যে আটরশির পীরের মুরিদের কবরে মুনকার নাকির আসবে না আপনারা ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন আমার খাওয়া বলছেন বাবা যারা আমার কথা মানে আমার কাছে আসে এবং আমার কথা মানে বাবা তারা কবরে গেলেও টেনশন করা লাগবে না তাদের কবরে মন কান কি আসবে না খুঁজু কেন বলতেন প্রবীণ জাকেরদের জবানে শুনেছি আমার কাছে যারা আসবে আমার কথা যারা মানবে তাদের চিন্তার কারণ নাই তারা কবরে গেলেও চিন্তা করা লাগবে না তাদের কবরে মন কান কি আসবে না আমি কথাটা নিয়ে অনেক চিন্তা করে গেছিলাম খুঁজু কেন এটা কেমনি বললো হাদিসে দেখলাম মানুষ মারা গেলে কবরের মধ্যে মুনকার নকির আসবে আর আটশির হুজুর বলতেছে কবরের মধ্যে মুনকার নকির আসবে না এটা মারাত্মক কথা না ভাই আমার মাথায় খালি এই কথাটা ঘুরপাক খাচ্ছে কেন হুজুর বললেন বাবা আমার কাছে যারা আসবে আমার কথা যারা মানবে তারা মরলেও চিন্তা করা লাগবে না তাদের কবরে গেল টেনশনের কারণ নাই কারণ তাদের কবরে মুনকার নকির আসবে না এটা আমি তালাশ করতে লাগলাম খুঁজতে লাগলাম কিভাবে হুজুরের এই কথা সত্য হয় বুখারী শরীফের হাদিস তিরমিজির হাদিস মানুষ মারা গেলে কবরে মুনকার নকির আসে আর তসিন হুজুর বলে আমার মুনিদের কবরে যারা ওনার কথা মানে তাদের কবরে মুনকার নকির আসবে না কিভাবে সম্ভব আসলেই তো কিভাবে সম্ভব কিন্তু পীরের কাছে সবই সম্ভব কারণ তারা তো জান্নাতের ঠিকা নিয়ে নিছে না হয় পীরের কথা হালাল করার জন্য কি কারণে এরকম চেষ্টা করতেছে আলাউদ্দিন জিহাদি আমরা সবাই জানি সবার কবরে মুনকার নাকির আসবে এই যে দেখুন মিশকাত শরীফ এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের এই যে হাদিসটা 132 নম্বর হাদিসটা আপনারা একটু খেয়াল করুন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন মৃত ব্যক্তি কবরে পৌঁছার পর সে নেককার হলে ভয়ভীতিহীন এবং অমঙ্গলজনক ভাবনামুক্ত অবস্থায় উঠে বসে তারপর তাকে জিজ্ঞাসা করা হয় তুমি কোন ধর্মের ছিলে সে বলে আমি ইসলাম ধর্মের ছিলাম তারপর তাকে জিজ্ঞাসা করা হয় এই ব্যক্তি কে সে বলে ইনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর তরফ হতে সুস্পষ্ট দলিল প্রমাণসহ আমাদের নিকট আগমন করেছিলেন এবং আমরাও তাকে সত্যবাদী রূপে মেনে নিয়েছিলাম পুনরায় তাকে জিজ্ঞাসা করা হয় তুমি আল্লাহকে কখনো দেখেছো কি সে বলে পার্থিব জীবনে
আল্লাহকে দেখা কারো পক্ষে সম্ভব নয়। অতঃপর তার জন্য দুজকের দিকে একটি ছিদ্র খুলে দেওয়া হয়। সেই ছিদ্র পথে তাকিয়ে দেখে যে আগুনের শিখাগুলো দাউ দাউ করছে, তখন তাকে বলা হয়, দেখো তোমাকে এ থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তারপর তার জন্য বেহেস্তের দিকে একটি ছিদ্র খুলে দেওয়া হয়। সে তখন সেই ছিদ্র পথে তাকিয়ে বেহেস্তের সৌন্দর্য এবং তার অনুপম নিয়ামত সমূহ দেখে। তারপর তাকে বলা হয়, এটাই তোমার ঠিকানা, কেননা তুমি দুনিয়ায় মুমিন বান্দা ছিলে এবং সে অবস্থায় মৃত্যুবরণ করেছ। আল্লাহর মর্জিতে এই অবস্থায় তুমি রুজ কিয়ামতে উত্থিত হবে। পক্ষান্তরে বদকার ব্যক্তি তার কবরের মধ্যে ভয়ভীতি সন্ত্রস্ত অবস্থায় উঠে বসে। তখন তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কোন ধর্মের ছিলে? সে জবাবে বলে, আমি জানি না। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়, এই ব্যক্তিকে? সে বলে, তার সম্পর্কে মানুষকে কিছু একটা বলতে শুনেছি, আমিও তাই বলেছি। তারপর তার জন্য বেহেস্তের দিকে সরু পথ খুলে দেওয়া হয়। সে সেই পথ দিয়ে বেহেস্তের সৌন্দর্য এবং তার মধ্যে যা কিছু আছে তা দেখতে পায়। তখন তাকে বলা হয়, দেখো তোমাহতে আল্লাহ পাক কি সকল নিয়ামতরাজি দূরে রেখেছেন। তারপর তার জন্য দুজকের দিকে একটি পথ খুলে দেওয়া হয়। সেই পথে তাকিয়ে সে আগুনের লিলিহান শিখাসমূহ দেখতে পায়। তখন তাকে বলা হয়, এটাই তোমার ঠিকানা, তুমি সন্দেহ পোষণ করেছিলে এবং তদবস্থায় মৃত্যুবরণ করেছ। আল্লাহর মর্জিতে এই অবস্থায় রুজ কিয়ামতেও তুমি উদিত হবে। এই হাদিসটা ইবনু মাজাতেও আছে। অথচ তার পীর বলতেছে তার মুরিদের কবরে মুনকার নাকির আসবে না। এমন কথায় কিন্তু আলাউদ্দিন জিহাদি নিজেও আশ্চর্য যে পীরে এমন কথা কিভাবে বলল। যেহেতু পীরে বলেই ফেলেছে, এখন তো এই কথাকে হালাল যেভাবে হোক করতে হবে। আর এই হালাল করার জন্য দেখেন সে কত কৌশল করে কথা বলতেছে। খুঁজতে 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 গো, আমি একদিন নীরবে বসে আমার রুমের মধ্যে বহু আগে কথাটা দুরুদ শরীফ পড়তেছি। দুরুদ ওয়াসিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, দুরুদ শরীফ পড়তেছি আর মাথায় শুধু ঘুরতেছে এই কথা কোথায় পাবো, কোন জায়গায় দলিল পাবো। খুঁজতে খুঁজতে তিরমিজি শরীফ পড়তেছিলাম, সেখানে দেখি আল্লাহর রাসূলের একখানা হাদিস। আমার দয়াল নবী বলে, আমার উম্মতেরা যদি প্রতিদিন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক সূরা মুলক তেলাওয়াত করে গো, এই তেলাওয়াতের আমল যারা করবে কবর জগতে তাদের কবরে কোনো ফিতনা হবে না, মুনকার নাকির তাদের কবরে আসবে না। তারা অপেক্ষা করবে মারা যাওয়ার পরে রুম্মান ফেরেশতা এসে, রুম্মান ভাই না রুম্মান ফেরেশতা এসে রুহু দিবে। রুহু দেওয়ার পরে মৃত ব্যক্তি জাগ্রত হবে বটে, কিন্তু ওই মৃত ব্যক্তি অপেক্ষা করবে মুনকার নাকির আসছে না কেন। অনেকক্ষণ পরে তাকে জানানো হবে, তোমার কবরে মুনকার নাকির আসবে না। ওই কেন আসবে না, ও আজ বুঝে থাকলে বলেন তো কেন আসবে না? সূরা মুলক তেলাওয়াত করার কারণে। আমার খাজা বাবার সেই শিক্ষাটা ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সাহেবের, আরো অনেক জাকের আছে শুধু উনি কেন, আমি আরো অনেককে চিনি, ব্যক্তিগত ভাবে চিনি, তারা আমলটা করে। সে যে হাদিসের কথা বলল, তিরমিজির হাদিসের কথা, হাদিসটা আপনারা একটু দেখেন, তিরমিজি শরীফ পঞ্চম খণ্ড, এটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের। এটারই দেখেন যে কোরআনের ফজিলত 255 নম্বর পৃষ্ঠায় অনুচ্ছেদ সূরা আল মুলকের ফজিলত। এই আলাউদ্দিন জিহাদি যে অনুবাদে কত বড় বাটপারি করেছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখেন 2890, 2891 এবং 2892 তিনটা হাদিস এখানে আছে সূরা মুলকের ফজিলতের মধ্যে। এখানে বলা হয়েছে মোহাম্মদ ইবনে আব্দুল মালিক ইবনে আবুস শাওয়ারি রহমতুল্লাহ আলাই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু স্থাপন করেন। তিনি ধারণা করতে পারেননি যে এটি একটি কবর। হঠাৎ তিনি অনুভব করেন যে কবরে একজন লোক সূরা মুলক তেলাওয়াত করছেন। অবশেষে তিনি তা পাঠ শেষ করেন। তিনি পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক স্থানে আমার তাঁবু ফেলি, আমার ধারণা ছিল না যে এটি একটি কবর। হঠাৎ অনুভব করি একজন লোক সূরা মুলক তেলাওয়াত করে খতম করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হলো প্রতিরোধক, এটি হলো মুক্তিদায়ক, এ কবরের আজাব থেকে মুক্তি দেয়। হাদিসটি এই সূত্রে গারিব।
এই বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও হাদিস বর্ণিত আছে। এই দেখেন 2891 নম্বর হাদিস, মুহাম্মদ ইবনে বাশ্শার রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 30 আয়াত বিশিষ্ট কোরআনের একটি সূরা পাঠ করে কোনো ব্যক্তির জন্য সুপারিশ করলে তাকে মাফ করে দেয়া হয়, সেই সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, হাদিসটি হাসান। দুইটা হাদিস দেখাইলাম, আর একটা হাদিস দেখেন এই যে 2892, তারপরে কিন্তু চলে গেছে ইজা জুল জিলাত, ওই সুরাতে চলে গেছে। এখানে দেখেন হাদিসটা কি বলেছে, হুরায়ম ইবনে মিশআর রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা দুটি না পড়ে ঘুমাতেন না। একাধিক রাবি এই হাদিসটি লায়েস ইবনে আবু সুলাইম সূত্রে এরূপ রেওয়াত করেছেন। মুগিরা ইবনে মুসলিম এটি আবুজর জুবায়র জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। জুহায়র রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি আবু জুবায়র রহমতুল্লাহ আলাইহিকে বললাম, আপনি কি জাবির রাদিয়াল্লাহু আনহুকে এই হাদিসটি আলোচনা করতে শুনেছেন? আবুজর জুবায়র রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে এই হাদিসটি সাফওয়ান বা ইবনে সাফওয়ান বর্ণনা করেছেন। এতে সরাসরি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি রেওয়াতকে আবুজর জুবায়র রহমতুল্লাহ আলাইহি যেন অস্বীকার করছেন। হান্নাত রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। এই যে আমি এইগুলি পড়ার কারণ হল যে আলাউদ্দিন জিহাদি এই তিরমিজির হাদিসকে সে নিজের মন গড়াভাবে অনুবাদ করে পীরের যে কথা আছে এই কথাটাকে হালাল করার জন্য জনগণের সামনে উপস্থাপন করেছে। সে বলতেছে যে সূরা মুলক পড়লে নাকি কবরে মুনকার নাকি আসবে না, অথচ আপনাদেরকে হাদিস দেখাইলাম, হাদিসে কি বলছে আপনারা নিজেরা দেখেছেন। আচ্ছা, আমি যদি পীরের মুরিদ না হয়ে সূরা মুলক পড়ি তাহলে কি এই হাদিস অনুযায়ী আমি ফজিলত পাবো না? অবশ্যই পাবো, যে কেউই পড়লে পাবে। তারপরেও পীরেরা মুরিদদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে তাদের কবজায় রাখতে চায়। আপনারা তো দেখলেন আলাউদ্দিন জিহাদি কত কনফিডেন্স নিয়ে বলল তার খাজা বাবার শিক্ষা, আস্তাগফিরুল্লাহ। অথচ হাদিস অনুযায়ী কিন্তু আমরা বুঝে পাইলাম এটা হলো নবীজির শিক্ষা। আপনারা কি পার্থক্যটা লক্ষ্য করেছেন? আমরা যারা আহলে হাদিস আছি তারা কিন্তু যত কোরআন হাদিস বর্ণনা করি এটা নবীজির রেফারেন্স দিয়ে বর্ণনা করি, আর তারা যত কিছু বর্ণনা করে তারা পীরের দিকে আকৃষ্ট করার জন্য শুধু মধ্যে পীরকে বসিয়ে দিচ্ছে, আর সাধারণ জনগণ কিন্তু বুঝতেছে না যে এটা হাদিসে আছে। আমরা বলি নবীজি বলেছে আর তারা বলে পীরেরা বলেছে। শুধু তাই না, তারা মানুষকে পীরের দিকে আকৃষ্ট করার জন্য সলে বলে কৌশলে যত ধরনের সিস্টেম খাটিয়ে কথা বলার দরকার তারা কিন্তু এই কথাগুলি বলে। আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপনারা যদি হুজুর কেবলার কাছে গেছেন এই যে হুজুরের কথাগুলি যদি মানার মতো মানতে পারেন, দুনিয়া তো ভয় নাই, কবরে গুলো ভয় নাই, হাসর মিজান ফুলছে রাতে কোথাও আপনাদের ভয় থাকবে না ইনশাআল্লাহ, আমলের খবর নাই তো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কিভাবে একজন মুসলিম এমন কথা বলতে পারে? আসলে এমন কথা কেন বলবে না? তার পীরের শিক্ষা যেমন পেয়েছে সে তেমনই বলতে হবে। তার পীর নিজেই বলতেছে মক্কা মদিনার পরে পবিত্র স্থান, শান্তির স্থান বিশ্বজাকের মঞ্জিল। আর যে অন্ধ মুরিদগুলি আছে তারাও কিন্তু এই কথাটারে খুব সহজে গ্রহণ করতেছে। আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আল্লাহ পাক বাবার রাসূল হাসান, সামনে সময় বেশি ধরে নাই, এখন উচিত সারা দেশের মানুষকে বাবার কদমে হাজির করা। সেখানে গিয়ে সব জায়গায় নামাজ পড়া যায়, আল্লাহকে ডাকা যায়, কিন্তু মক্কা শরীফে গিয়ে ডাকা আলাদা কথা, মদিনা শরীফে গিয়ে ডাকা আলাদা কথা। কেবলা জান বলছেন যে মক্কা শরীফ, মক্কাল মুকাররমা, মদিনাল মুনাওয়ারার পরে সমস্ত বিশ্ববাসীর শান্তির স্থান, সমস্ত বিশ্ব মুসলিমের পবিত্র স্থান, তৃতীয় পবিত্র স্থান বিশ্বজাকের মঞ্জিল। অলির মুখের কথা হকিকতে আল্লাহর কথা, আল্লাহ পাক না জানাইলে অলি আল্লাহরা বলেন না। এখন কালের বিবর্তনের মধ্যে দিয়ে সময়ের সাথে সাথে তা পৃথিবীতে পরিস্ফুটিত হবে। দেখলেন তো এই পীরের মিশন কি? বাংলাদেশে যত পীর আছে
শুধু বাংলাদেশে না, বাংলাদেশ ভারত পাকিস্তান যত পীর আছে তাদের উদ্দেশ্য একটাই, শুধু মুরিদ বাড়ানো। আর আমরা যখন পীরের বিরুদ্ধে কিছু বলি তখন আমরা হয়ে যাই লামাজহাবি। এই মাঝহাবের নাম বিক্রি করে যে তারা ধর্মকে কি বিকৃত করতেছে আপনারা অনেকেই অবগত আছেন। শুধুমাত্র মাঝহাব, তারা তাদের যে অনুসারী আছে তাদের অনুসারীদেরকে আমাদের ব্যাপারে খেপিয়ে তুলছে শুধু লামাজহাবি বলে। মানে তারা এরকম ভাবে বলতেছে, যেমন আবু হানিফাকে মানা ফরজ, কোন ব্যক্তি যদি ইমাম আবু হানিফাকে 1 কোটি বার অস্বীকার করে তার ইমানের কিচ্ছু যায় আসে না। যদি কোন ব্যক্তি নবীজির হাদিসকে মনে একটু সন্দেহ পোষণ করে ওনার হাদিস নিয়ে তাহলে তার ইমান চলে যাবে। অথচ তারা মাঝহাবের দোহাই দিয়ে জনগণকে বোকা বানিয়ে রাখছে এবং তাদের বাপদাদার ধর্ম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আর এটাই হলো হানাফি মাঝহাবের নীতি। আশা করি আপনারা পীর নামক যে দুকাবাজরা আছে তাদের দুকাবাজি কিছুটা হোক বুঝতে পেরেছেন। প্রতিটা পীরেই বাংলাদেশে যে কয়টা পীর আছে, আমি পিছনে অনেক ভিডিও দিয়েছি, ইনশাল্লাহ আগামীতেও দিব, প্রতিটা পীর বাংলাদেশে একটা পীর দেখাইতে পারবেন না যে তারা কোরআন হাদিস দিয়ে মানুষকে কোনো কিছু বোঝায়। তাদের উদ্দেশ্য একটাই, শুধু তাদের কবজায় রাখা। এই কারণে আমি বলি যদি পীরগিরি ইসলামে থাকতো তাহলে সকল পীরের সিস্টেম একই হতো। তো ইনশাল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।